দেখো এখানে প্রকৃতির কি সৌন্দর্য নারকেল গাছ পাখিদের আওয়াজ হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আমি সুস্মিতা এসেছি স্ট্রবেরি ট্যাম জানিনি যেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ ছুটির দিন তো ছুটির দিনে একটু ভাবলাম কিছু যেহেতু আমি চাল ডাল পিষে রেখেছিলাম মানে ধোসা বানানোর জন্য চাল আর ডুলির ডাল ভিজিয়ে আমি ধোসা ইডলি সব কিছু ঘরেই বানাই তো আজ একটু উত্থপম বানাবো ভাবলাম তো তার জন্য আমি এখন নটা পাঁচ দশ মতন হয়েছে আমি এগুলো কেটে কুটে ঝাড়ু পোছা কাপড় ধোয়া সবকিছু পুজো এভরিথিং সব হয়ে গেছে এবার মেয়ে স্নান করে মেয়েকে রেডি করে দিয়েছি তো একটু জলদি আছি মানে তাড়াহুড়োর মধ্যে আছি তো এরকম কিছু আমি সবজি তোমাদের কাছে যা অ্যাভেলেবল আছে সবজি তাই দিয়ে দিতে পারো অ্যাড করতে পারো আমার কাছে ক্যারেট ছিল আমি এরকম দুকোশ করে নিয়েছি অনিয়ন এরকম ছোট ছোট করে একদম বাড়ি বাড়ি কেটে নিয়েছি দেন টমেটো ছিল আর কাঁচা লঙ্কা দিচ্ছি না খুব ঝাল বলে আর ধনে পাতা আমার কাছে নেই তাই আমি ধনে পাতাও অ্যাড করতে পারছি না আমার কাছে যা আছে সবজি ক্যাপসিকাম থাকলে তোমরা বেল পেপার ইয়েলো রেড যা আছে তা অ্যাড করতেই পারো সমস্ত সবজি এটা খুব প্রোটিন খাবার হেলদি এন্ড খুব সুস্বাদু তো ওই পাশে দেখতেই পাচ্ছ আমি ভাতও চাপিয়ে দিয়েছি দেন লাঞ্চের জন্য কারণ ভাত না বসালে মেয়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে ভাত খায় মেয়ের কিছু রান্না হয়ে গিয়েছে শুধু আমাদের রান্না হবে আর ব্রেকফাস্ট হবে চলো ফটাফট তাওয়া বসিয়ে দিই বানাচ্ছি যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছে না সেহেতু দুটো দুটো করে আমাকে বানাতে হবে ঠিক আছে আর বেশি এইভাবে ব্যাটার একটু লাগিয়ে দিচ্ছি আর কি আমি ব্রেকফাস্ট রেডি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদের খুব ভালো এই যে আমি তড়কা লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে বাদামের চাটনি আর এই তো চলো আমরা খেয়ে নিই হাজব্যান্ডকে আমি খেয়ে নেব চলো এবার আমরা যাই কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি ফটাফট করে যাচ্ছি মেয়ে হচ্ছে নিচে নেমে গিয়েছে এবার We love you. আমার মেয়ে বসেও পড়েছে এটা এটা একদম ঠকে গিয়েছে জানো তোমরা যদি কেউ জানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে এসছি বাড়ি চলে এসে এখন রান্না বসাতে হবে তো কিছু সামান কিনে এনেছি দেন একটু সবজিও ভালো দেখতে পেলাম গাড়ি বেড়তে নিয়ে এসেছি ঝিঙে আর ভিন্ডি আর কাঁচা লঙ্কা

এই বিস্কিট আছে একদম এই বিস্কিটটা পেস্তা এই যে ইউনিবিকের পেস্তা পিস্তা বাদাম কুকিজ আর এখানে হচ্ছে গুঁড়ো দুধ আছে আর সব টুকি নাকি ঘরের জিনিসপত্র তো আমি কিচেনে চলে এসেছি এই যে আজকে চিকেন বানানো হবে তো আজকে আমি বানাচ্ছি না কিচেনের দায়িত্ব আমার হাজব্যান্ডে তো হাজব্যান্ড বানাবে আমি কি কী দিচ্ছি আমি বলে দিচ্ছি আর ও শুধু বানাবে ঠিক আছে চলো দেখো প্রথমে আমি হাফ চামচ মতন লবণ অ্যাড করলাম এক চামচ পুরো ভর্তি হলুদ গুঁড়ো অ্যাড করছি এক চামচ ভর্তি করে একদম লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম দিন আমি সরষের তেল অ্যাড করছি এটা তিন চার চামচ মতন দিয়ে দিবে তোমরা এখানে আদা মৌরি আর কাঁচা লঙ্কা ঠিক আছে এটা একটু এটা চার চামচ মতন আছে এখানে রসুন বাটাও আমি প্রায় এক চামচ মতন দিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেছে আর কিছু নয় এটা আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা মতন তারপরে এবার ও ততক্ষণে এখানে আমি দেখি দিচ্ছি কী কী আছে তারপরে এখানে দেখো কী কী আছে এখানে বড় বড় করে আমি আলু ছাড়িয়ে রেখেছি আর ছোটো ছোটো বারিক করে পেঁয়াজ কেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আচ্ছা আর গোটা গরম মশলা আছে আর গরম মশলা গুঁড়ো করা হবে আর এটা পুরোটাই শসার তেলে বানানো হবে চলো বানাবে এখানে প্রথমে আলুগুলো ভাজবে আমি তারপরে আমি দেখাচ্ছি কি কি করে ওকে ও করবে বললো তাই আমি বললাম ঠিক আছে চলো

পেঁয়াজের দিয়ে দিই আমাদের অলমোস্ট কষা হয়ে গেছে তো তেল বেরিয়ে গেছে তো আমাদের কাছে যা পেঁয়াজ লঙ্কা আছে অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ইয়ামি ইয়ামি কালার বেরিয়েছে আমাদের চিকেনে আমার তো দেখে খুবই এখন লালচি লাগছে চলো এটা চিকেনটা একটু টাইম লাগবে যেহেতু দেশি চিকেন এটা প্রেশার কুকে একটা যেহেতু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এতে এক থেকে দুটো সিটি লাগাবে দেন তারপর একদম রেডি হাজবেন্ড পারবে না এটা ঢালতে গরম টরম ব্যাপার আছে ওর তো এত অভ্যস্ত নয় তাই আমি এটা এখানে ট্রান্সফার করছি হ্যাঁ দেখতে পাচ্ছ কি সুন্দর লাল টকটক উপরে পুরো তেল তেল একদম ফুটে গেছে আমি গ্যাসে লাগিয়ে দিই কমিয়ে দিলাম কারণ যত ধীরে ধীরে এটা ফুটবে না তত ওর থেকে চিকেন থেকে সব ফ্লেভারটা বেরোবে কারণ এত সুন্দর মশলা অ্যাড করা হয়েছে তো তার জন্য আমার যেটা মনে হয় চলো কিচেনটা একবার ক্লিন করে নিই ফটাফট করে আমি অনেক কাপড় চোপড় ধুয়েছি ছাদে মিলেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো হ্যাঁ তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর যদি ভালো লেগে থাকে আমার হাজব্যান্ডের রেসিপি তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর সবসে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও আমার তাহলে খুব 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 ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করো তো তোমাদের একটা কমেন্টের আশায় আমি অনেক বসে থাকি কারণ কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হই তো আরও কী কী রান্না দেখতে চাও ইয়া কেমন কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমাকে ঠিক আছে চলো এই দেখো আমার ছিটি পড়ছে চিকেন হয়ে গেছে রেডি একদম দেখতেই পাচ্ছ কুকারের মধ্যে দিয়ে দিছিলাম তার জন্য চিকেনটা খুব সুন্দর হয়ে গেছে আর পাপড় আর বেগুনিটা হচ্ছে তার সঙ্গে আছে আমাদের মিষ্টি দই তো বন্ধুগণ চলো দেখবো আজকে টেস্ট কেমন হয়েছে এখানে ভাজা হচ্ছে

জাস্ট অসাম অসাধারণ না একটা সম্পূর্ণ আলাদা ফ্লেভারে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো হাজব্যান্ড বানিয়েছে বলছি না খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর আর অবশ্যই তোমরা বাড়িতে বানাও এই যে রসুনটা দেখছো না পুরো গলে গেছে এত সুন্দর গরম বলে আমি এ দেখছো দেখছো বেরিয়ে যাচ্ছে আলু নেবো খুব গরম আছে তো ঠিক এর মধ্যে একটু রসুন না একটা সম্পূর্ণ আলাদা হাতে স্বাদ পাচ্ছি তো ওই জন্য মনে হয় আরো ভালো লাগছে আমাকে দেখতে যদি না কষা ভালো করে করো না কিছু জিনিসের সবজিতেও যদি না কষা ভালো করে করো তাহলে কোনো রান্নাই ভালো হবে না দেখো খাওয়া হয়ে গিয়েছে লাঞ্চ এবার যে একদম তাড়াহুড়োর মধ্যে কিছু কিছু কথাই বলতে পারা যায় না সারাদিন শুধু রান্না বান্না রান্না বান্না এই চলতে থাকে আমাদের লাইফে তো আবার ঠিক সেই মেঘলা মেঘলা ওয়েদার এত আমি কাপড় ধুয়েছি এই দেখানো সব যত ডোরমেড ছিল আমি সব ধুয়ে দিয়েছি কিছু কাপড় আমি তুলে রেখেছি সবারই একদম উপরে একদম কাপড় ভর্তি সব সবাই মিলে তো তো দুজনেই একসাথে করে নিই বাট এখানে তো থাকেন না উনি তো ওই জন্যই আমাকে নিজেকে হ্যাঁ রান্না করতে হয় এবার আমি তো ভালো রান্না পারি না এত এক্সপিরিয়েন্স আমার মধ্যে নেই যতটা পারি আমি দীর্ঘ আমার পাঁচ বছর বিয়ে হলো সমস্তটা শেখা আমার মায়ের কাছ থেকে আর বাইরের অনেকের কাছ থেকে আমার বন্ধু বন্ধুবান্ধব চেনা পরিচিত আমার থেকে বয়সেও অনেক বড় ওনাদের কাছ থেকেও শিখেছি অনেক আন্টি আমার শাশুড়ি মা সবার থেকেই আমি শিখেছি এমন নয় যে হ্যাঁ কিছু আমার বেশিরভাগটাই আমার মায়ের হাতের রান্না বাট আমি আমার মায়ের মতন রান্না করতে একদম পারি না আমার মা তো মানে পেঁয়াজটা ভেজে দিলেও আমার মনে হয় যে বাবা পেঁয়াজটা কী দিয়ে ভেজেছ মানে এরকম ধরনের বাট খুব সাদা মাটাই রান্না করে বাট খুব ভাল লাগে এবার দেখো সবার কাছেই সবার মায়ের রান্না হয় স্পেশাল মায়ের হাতের রান্না হয় স্পেশাল তেমনই তাদের মতন আমিও করি মায়ের হাতে রান্না মানে অসাধারণ হয় এবারে গিয়ে তো একদম টাইম হলো না আবার যখন আমি তো এত মানে এত যাওয়া হয় না খুব লেট করে করে যাই লেট মানে আট দশ মাস এক বছর পরেই আমি বাপের বাড়ি যাই আমার মেয়ে হতে আমি বাপের বাড়িতে ছিলাম তখন কোভিড সিচুয়েশান ছিল এখানে কেউ দেখার ছিল না শাশুড়ি মাও ছিল না তো ওই জন্য আমি মায়ের কাছে চলে গিয়েছিলাম মায়ের কাছে ছিলাম তখন তো আমি ব্লগ করতাম না আর তোমাদের কাছে সেই সব দিনও দেখানো হয়নি কারণ আমি তখন শুরু করিনি এই রিসেন্টলি আমি শুরু করেছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই এগিয়ে যাও যাব আর আমি আমার যতটা সম্ভব আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমি এক্সট্রা করে কিছু তুলে ধরার চেষ্টা করি না কারণ আমি যা আমি তাই তুলে ধরার চেষ্টা করি আর কী বলি বলো তো এমন নয় যে আমি কিছু মুখস্থ করে রেখেছি এটাই ভাবছি কি বলা যায় এতগুলো কাপড় তো একসাথে নেওয়া যাবে না তাই একটু রেডি হয়ে গিয়েছি এই যে আর কোথায় যাচ্ছি দেখাচ্ছি আমার মেয়ে খুব বৃষ্টি হচ্ছে জানি না কি করে যাব তো আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে এই যে খুব ঠান্ডা তো তাই জ্যাকেট ট্যাকেট লাগাতে হয়েছে আমি তো এরকম একটা পাতলাই পরেছি দেখো লাঞ্চের পর আর কোনো কথা হয়নি একটু রেস্ট করছিলাম দেন তারপর হঠাৎ করে আমাদের প্ল্যান হয় একজন আমাদের ফ্রেন্ডের বাড়ি যাব তো তার জন্মদিন উপলক্ষে তাকে কিছু গিফট দেওয়ার আছে তো তাই এত বৃষ্টি হচ্ছে কি করে যাব তাই হচ্ছে চিন্তা পড়েছে মাথায় দেখো চিন্তা তো পড়া স্বাভাবিক আমার কাছে কারও নেই আর জেট প্লেনও নেই তো যাব কি করে যাই হোক উপায় তো বের করতে হবে তো ক্যাব বুক করেই আমরা গেলাম তো বৃষ্টি হচ্ছে কিছুতেই হচ্ছিল না তো যেতেই হবে দেন আমরা ওদের বাড়িতে দিয়ে গিফট দিয়ে আসবো দুদিন পরে ছিল জন্মদিন চলো গিফট আমরা কিনতে যাই মলে চলে এসেছি আর এখানে দেখো আমার মেয়েকে নিয়েই আমরা ব্যস্ত এদিক ওদিক কোথায় যে ঢুকে যায় এটা চাই ওটা চাই ওখানে চলে যায় আর এখানে কি সুন্দর সুন্দর ইয়েলো কালারের কিউট কিউট বক্সগুলো দেখেছো খুব ভালো লাগছিল আমার তো আমাদের যথারীতি গিফট নেওয়া হয়ে গিয়েছে তো এবার বাড়ি যাওয়ার পথে সরি বাড়ি যাওয়া বলছি ওদের বাড়ি যাব দেন এই করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে তো গিফট দেবো আর বেরিয়ে দিয়ে যাবো কারণ কোনো কিছু আর প্ল্যান নেই কারণ রাতে আমি ডিনার বানিয়ে এসছি কিছুতেই থাকবো না আমরা বলেই দিয়েছি ফোনে তো তাই এটা দেবো আর আসবো তো চলো এত বৃষ্টি আর এত ট্রাফিক অনেক বুক বুক হয়েছে হয়েছে আমরা বলি তাতেই যাবো চলো জানো তো ওদের বাড়িতে গিয়ে গল্প করায় ব্যস্ত তাই কোনো ভিডিও নেওয়া হয়নি চলো আপাতত ভিডিওটা এখন এখানে এন্ড করছি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও